আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চালের গুঁড়া ছাড়া তৈরি করে ফেলবো চিতই পিঠার রেসিপি, একদম ফুলকো চিতই পিঠার রেসিপি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4 কাপ চাল ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার মতো। আপনারা চাইলে সারা রাত ভিজিয়েও রাখতে পারেন। আমি প্রথমেই বলে নিয়েছি আজকে আমি গুঁড়া ছাড়া এই চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রায় সময় এভাবে বানাই আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা, তারপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়িতে পানি ঝরাতে রেখে দিয়েছি। এখন আমি ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু এভাবেও বানাই, অনেকের কমপ্লেন থাকে পারফেক্ট হয় না, ভালোভাবে ফুলে না। আমি কিন্তু চালের সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলা চাল আমি একইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা পাতিলের মধ্যে নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর আমি এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা জগে ঢেলেছি, তারপর চামচে নিয়ে তারপরে কিন্তু ডোর ভিতর দিয়েছি। একবারে সরাসরি ফুটন্ত গরম পানি এভাবে দেওয়া যাবে না, চামচের মধ্যে নিয়ে চারপাশে ছিটিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি? আর আমার এই সেম রেসিপি যদি ফলো করে বানান তাহলে আপনাদেরও কিন্তু পিঠা একদম ফুলকো আর সফট সুন্দর হবে, একবার হলো ট্রাই করবেন। আমি একটা পিঠার সাজ নিয়েছি, সাজের মধ্যে এখন আমি তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই সাজটা গরম করার পরে তেল লাগাতে হবে। ভালোভাবে গরম করার পরে আমি পিঠার মিশ্রণ দিচ্ছি। আর আমি কিন্তু সবসময় বলি এই পিঠাটা বানানোর ক্ষেত্রে প্রথম খোলার পিঠাগুলো কিন্তু খুব একটা ভালো হয় না, দ্বিতীয় খোলা থেকে কিন্তু পিঠাগুলো ভালো হবে। আমি কিন্তু কেটে দিইনি, আপনাদের সাথে শেয়ার করছি। আমি চাইলে কেটেও দিতে পারতাম। আমি আবারও একইভাবে পিঠার মিশ্রণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত ভালোভাবে ফুলে গেছে। এটা আসলে আমি নিজেও বুঝতে পারি না কেন প্রথম খোলার পিঠাগুলো এরকম হয়, বাট এটা সব সময়ই হয়। আমি যতবারই পিঠা বানিয়েছি ততবারই এরকম হয়েছে। আবারও একইভাবে আমি পিঠার মিশ্রণ দিয়ে দিয়েছি। মাশাল্লাহ পিঠাগুলো কতটা ভালো হচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর আমার কাছে মনে হয় চালের গুঁড়া দিয়ে বানানোর থেকে আপনারা যদি এভাবে বানান তাহলে ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। আর এই পিঠাগুলো অনেক বেশি সফট হয়, ফুলকো হয়, আর পিঠার ফ্লেভারটাও অনেক বেশি ভালো থাকে। অনেক সময় পুরানো চালের গুঁড়া থাকে ঘরে, ওইটা কিন্তু অনেক দিন বক্সের মধ্যে রেখে দিলে একটা কেমন গন্ধ হয়ে যায়, পিঠার ফ্লেভারটা কিন্তু অতটা ভালো আসে না। এই জন্য আমার কাছে মনে হয় চাল ভিজিয়ে এভাবে পিঠা বানালে অনেক বেশি ভালো হয় আর সময়টাও কিন্তু খুব একটা লাগে না। আমি ম্যাক্সিমাম সময়ই এভাবে বানাই, আমার কাছে এই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। আর শীতের মধ্যে গরম গরম তো এই পিঠার স্বাদের তুলনাই হয় না। দেখতে পাচ্ছেন সবগুলা পিঠা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ফলো করলে কিন্তু হুবহু একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে তারপরে কিন্তু পিঠা বানাবেন, না হলে কিন্তু এরকম পারফেক্ট পিঠা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।